আজকে হবে কষে দেখি সেভেন পয়েন্ট টু এখানে কী বলছে যে আচ্ছা দেখো এটা একটা সংখ্যা সংখ্যামালা এর আগে চ্যাপ্টার আমরা শিখলাম নাইন এক্স মাইনাস সিক্স তো এই বহুবুদি সংখ্যামালাকে আমরা কী ধরেছি এফ অফ এক্স ধরেছি দেখো এর আগে যে উৎপাদক বিশ্লেষণ অঙ্কে করেছিলাম তখন আমরা যে কোনো একটা সংখ্যা ধর ধরো যদি এক্স স্কোয়ার প্লাস টু এক্স আসছে সেক্ষেত্রে আমরা পি ধরে নিয়েছি অথবা এ ধরে নিয়েছি এখানে আবার দেখো কি আছে এফ অফ ব্রাকেট দিয়ে এক্স এফ ব্রাকেট দিয়ে এক্স এটাকে এভ পড়তে হয় এফ অফ এক্স পড়তে হয় আচ্ছা এফটি হচ্ছে এ এফ ধরে অনেকে অনেকেই ধরে পি ধরে পি ধরে পিতে হচ্ছে পলি পলিনোমিয়াল এক কথা বহুবুদি সংখ্যা কার বহুভূতি সংখ্যা সেই চলরাশিটা এখানে ভিতরে ব্রাকেটের মধ্যে সেই চলরাশিটা দিতে হয় পি অফ এক্স অথবা এফ অফ এক্স তো তাহলে এইভাবে নেব আমরা কোনো কোনো বহুভূতি সংখ্যাগুলোকে যদি আমরা ধরতে চাই তাহলে আমাদের কী লিখবো এফ অফ ব্রাকে এফ অফ এক্স এইভাবে ধরবো এবং এইভাবে পড়ব যদি এফ অফ এক্স এক্সিউট এটা হয় তাহলে এফ অফ জিরো এফ অফ ওয়ান এফ অফ থ্রি এর মান নির্ণয় করতে বলছে তাহলে এফ অফ জিরো এফ অফ জিরো যদি এখানে বসাই এক্সের জায়গায় আচ্ছা দেখো এখানে এফ অফ জিরো এক কথা এক্সের জায়গায় আমরা কত বসালাম জিরো তাহলে এখানেও এক্সের জায়গায় জিরো হবে তাহলে জিরো স্কোয়ার প্লাস নাইন ইন্টু জিরো মাইনাস সিক্স জিরো স্কোয়ার বলতে জিরো প্লাস নাইন ইন্টু জিরো মানে জিরো মাইনাস সিক্স তাহলে কত হয় মাইনাস সিক্স এফ অফ জিরোর মান কত এসেছে মাইনাস সিক্স তারপর বলছে এফ অফ ওয়ান এফ অফ ওয়ান যদি বসাই তাহলে এক্সের জায়গায় কী হবে ওয়ান তার স্কোয়ার প্লাস নাইন ইন্টু ওয়ান হবে মাইনাস সিক্স তাহলে কত যে ওয়ান স্কোয়ার বলতে ওয়ান নাইন বলতে নাইন মাইনাস সিক্স থেকে ছয় গেলে চার এফ অফ থ্রি এফ অফ থ্রি কত হয় থ্রি স্কোয়ার এক্সের জায়গা থ্রি বসাই তাহলে নাইন থ্রি মাইনাস সিক্স তিন নয় প্লাস তিলং সাতাশ মাইনাস তাহলে কত যে ছয় থেকে নয় গেলে কত থাকে ছয় থেকে নয় থেকে ছয় গেলে তিন থেকে তিন আর হচ্ছে সাতাশ তিরিশ তাহলে এফ অফ থ্রি হচ্ছে তিরিশ এটা গেল হচ্ছে এক নম্বর এবার দুইয়ের কী বলছে নিচের বহুবুদ্ধি সংখ্যামালার এফ অফ এক্স এর এই যে বহুপুদ্ধি সংখ্যা মালার এখানে এফ অফ এক্স ডোনেট করা আছে এক কথা এফ অফ এক্সের এফ অফ ওয়ান এফ অফ মাইনাস ওয়ানের মান এর করতে বলছে তাহলে এখান এখানে এফ অফ ওয়ানের মান কী হবে তাহলে টু ইন্টু এক্সের জায়গায় ওয়ান যদি বসাই তাহলে টু হবে টু প্লাস এখানে ওয়ানের স্কোয়ার বলতে ওয়ান প্লাস এখানে কত ওয়ান প্লাস ফোর তাহলে কত হচ্ছে যে এখানে কত আসবে তিন চার 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 আট তাহলে এফ অফ ওয়ানের মান কত হলো আট এবার এফ অফ মাইনাস ওয়ান যদি বের করতে বলে মানে এক্সের জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান বসাবো তাহলে টু ইন টু মাইনাস ওয়ান তার কিউ প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস অফ মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে এখানে আপনি ক্যালকুলেশন করলে কী হবে দেখো মাইনাস ওয়ানের কিউব মাইনাস ওয়ান তাহলে কত হবে মাইনাস টু এখানে কি মাইনাস ওয়ানের স্কোয়ার কি প্লাস ওয়ান তাহলে কী হবে প্লাস ওয়ান হবে এখানে মাইনাস ইন্টু প্লাস গুণ করলে মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে কত হচ্ছে দেখো তাহলে কত হচ্ছে টু এটা হিসেব করলে কত আসে টু তাহলে মাইনে এফ অফ ওয়ান আর এফ অফ মাইনাস ওয়ানের মান আমরা বের করে ফেললাম এবার এখানে এটা গেল রোমান ওয়ান এবার রোমান টুটা কী বলছে রোমান টু এখানে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স মাইনাস ইকুয়াল টু থ্রি দি পর ফোর আমি সব অঙ্ক করে দেবো তোমাদের শুধু ধৈর্য ধরে দেখতে হবে ফাইভ ফাইভ এক্স টু দি পর ফাইভ প্লাস এক্স এখানে আমাদের এফ অফ ওয়ানের মান প্রথমে বের করতে বলছে তো ওয়ান যদি বসাই তাহলে এখানে কি তিন ইন পাওয়ার ফোর বলতে ওয়ান মাইনাস ফাইভ প্লাস ওয়ান এক্স টু বলতে ওয়ান প্লাস এইট তাহলে এখানে হিসাব যদি করি তাহলে কত আসে এখান থেকে মাইনাস টু আর এখানে প্লাস নাইন তাহলে কত সেখানে সেভেন এবার এফ অফ মাইনাস বের করতে বলছে তাহলে এফ অফ মাইনাস ওয়ান তাহলে এক্সের জায়গায় কি বসাবো মাইনাস ওয়ান বসাবো তাহলে কী হবে থ্রি দেখো এক্সের জায়গায় কত হয় তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার ফোর মাইনাস ফাইভ পাওয়ার কিউব প্লাস এইট তো এখানে যদি আমরা বলি তাহলে দেখো মাইনাস ওয়ানের পাওয়ার ফোর এক কথা জোড়া আসলে সেক্ষেত্রে কী হয় পজিটিভ হয়ে বাইরে বেরো আসে আর যদি বেজোড়া থাকে অট থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস হয় বাইরে বেরিয়ে আসে তাহলে এখানে কী আসছে যে মাইনাস ওয়ানের পাওয়ার ফোর যদি হয় তাহলে সেখানে কী আসবে মাইন প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ানের সঙ্গে তিন গুণ করলে তিন এখানে মাইনাস ওয়ান আসবে তাহলে এখানে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেলে প্লাস ফাইভ আসবে প্লাস এখানে কী ওয়ান প্লাস এইট তাহলে আট তাকে নয় নয় তিন বারো আর পাঁচ সতেরো তাহলে এটা গেল দুই এবার তিন নম্বর অঙ্কটা তুলব কী বলছে পফ এক্স আছে ফোর প্লাস থ্রি এক্স মাইনাস এক্স কিউব তাহলে এক্স এফ অফ ওয়ান বের করতে বলছে তাহলে এফ অফ ওয়ান ফোর প্লাস থ্রি ইন্টু ওয়ান বলতে থ্রি মাইনাস ওয়ানের কিউব বলতে ওয়ান প্লাস ফাইভ ইন্টু ওয়ানের ওয়ানের পাওয়ার সিক্স বলতে ফাইভ তাহলে সাত মাইনাস ওয়ান প্লাস ফাইভ তাহলে কত হচ্ছে এখানে দেখো ছয় প্লাস ফাইভ তাহলে কত হলো এগারো এবার এফ অফ মাইনাস ওয়ানের পাওয়ার যদি আমরা বের করি তাহলে এফ অফ মাইনাস ওয়ান যদি এখানে বসাই তাহলে কত হচ্ছে ফোর প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মানে কত মাইনাস থ্রি এখানে মাইনাস ওয়ানের কিউব কত হয় মাইনাস ওয়ান তার সঙ্গে মাইনাস গুণ আছে তাহলে প্লাস ওয়ান এখানে কী হবে মাইনাস ওয়ানের পাওয়ার সিক্স বলতে সিক্স হবে শুধু ওয়ান হবে তাহলে কত হবে প্লাস তাহলে এখানে ফাইভ থাকবে তাহলে এখানে থাকলো ওয়ান চার থেকে তিন গেলে ওয়ান টু আর পাঁচ হচ্ছে সাত তো তিন নম্বরটা হলো এবার চার নম্বর যেটা বলছে চার নম্বর চার নম্বরটা বলছে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সিক্স প্লাস টেন এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার এখানে দেখো এফ অফ ওয়ান যদি প্রথমে বের করি সিক্স প্লাস টেন ইন্টু ওয়ান মাইনাস সেভেন ওয়ান তার স্কোয়ার তাহলে সিক্স প্লাস টেন মাইনাস সেভেন তাহলে কত হবে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ইলেভেন তাহলে প্লাস টেন হয় দেখো এফ অফ ওয়ান তাহলে এফ অফ মাইনাস ওয়ান তাহলে আমাদের কী হবে এফ মাইনাস ওয়ান সিক্স প্লাস টেন ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সেভেন মাইনাস তার স্কোয়ার তাহলে দেখো এখানে কী হবে সিক্স মাইনাস টেন এখানে কি মাইনাস ওয়ানের স্কোয়ার হচ্ছে ওয়ান তাহলে কত হবে মাইনাস তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি মাইনাস তো এটা গেল চার এবার তিনের বলছে তিনের অঙ্কগুলো এবার নিচের বিবৃতিগুলি যাচাই করি প্রথম বিবৃতিটি কী দেওয়া আছে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান বহুপদী বহুপদী সংখ্যামালার সংখ্যামালার শূন্য ওয়ান তো এখানে বহুপতি সংখ্যামালা শূন্য বলছে তো বহুপতি সংখ্যামালা ধরো এখানে একটা বহুপতি সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা একটা বহুপতি সংখ্যা মালা ঠিক আছে এটাকে আমরা কী ধরি পি অফ এক্স ধরি এটা কী ধর কী ধরি পি অফ এক্স তো এই বহুপুদি সংখ্যামালা এক্সের একটা নির্দিষ্ট মানের জন্য এখানে কিন্তু এর মানটা কি হবে জিরো আসবে তো সেই নির্দিষ্ট মানটাকে বলা হয় বহুপদী সংখ্যামালার শূন্য চলরাশির একটা নির্দিষ্ট মানে ওই যে সংখ্যামালা থাকবে তার মান যদি শূন্য হয় তাহলে সেই নির্দিষ্ট মানটাকে বলবো কি সেই নির্দিষ্ট মানটা হচ্ছে বহুদি সংখ্যা শূন্য তাহলে এখানে বলছে বহুদি সংখ্যা মালার শূন্য হচ্ছে ওয়ান তাহলে পি অফ ওয়ান যদি শূন্য আসে তাহলে পি অফ ওয়ান তাহলে মানে তার মানে এই বহুদি সংখ্যা মালা এখানে যদি ওয়ান বসায় যদি শূন্য আসে তাহলে বহুভূতি সংখ্যা মালার শূন্য হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান তাহলে কত আসে আমাদের জিরো তাহলে অর্থে আমরা বলতে পারি বহুভুতির সংখ্যা মালার শূন্য হচ্ছে ওয়ান যে ওয়ান বসালাম শূন্য আসলো তাহলে কি বহুবুদি সংখ্যা মালার শূন্য ওয়ান তাহলে এখানে একটা বহুগুদ্ধ সংখ্যা আমরা আছে পি অফ এক্স ইকোয়াল টু থ্রি মাইনাস এক্স এখানে বলছে সংখ্যা সংখ্যামলা শূন্য তিন তাহলে পি অফ থ্রির মান বের করবো যদি শূন্য আসে তাহলে সংখ্যা সংখ্যামলা শূন্য ওইটা থ্রি মাইনাস থ্রি তাহলে কথা হয় জিরো তাহলে অতএব বহুদি সংখ্যা মালা শূন্য হচ্ছে তিন এবার তিন নম্বরটা কী বলছে পি অফ এক্স ইকোয়াল টু হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে বহুগুদ্ধ সংখ্যা মেলা শূন্য এখানে বলছে মাইনাস ওয়ান বাই ফাইভ বলছে যে বৌদ্ধিক সংখ্যা মালা মাইনাস ওয়ান বাই ফাইভ হচ্ছে বৌগুদ্ধ সংখ্যা মালা শূন্য তাহলে এখানে বসাই পি অফ মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে ফাইভ ইন্টু এক্সের জায়গায় কী বসায় মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান তাহলে এখানে ক্যালকুলেশনগুলি কী হয় মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে যে জিরো তাহলে বৌগুদিক সংখ্যা মালার শূন্য হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ চার নম্বর কী আছে পি অফ এক্স ইকোয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন বৌগুদিক সংখ্যামলার শূন্য দয় তিন কমা মাইনাস থিন তিন কমা মাইনাস তিন তাহলে একবার তিন দেখব আগে টেস্ট করে দেখি তিনটে তাহলে তিনের স্কোয়ার যদি বসাই মাইনাস তাহলে কত নাইন মাইনাস নাইন শূন্য তাহলে সংখ্যা শূন্য কত তিন এবার মাইনাস থ্রি চেক করে দেখি পি অফ মাইনাস যদি শূন্য আসে তাহলে সংখ্যা সংখ্যামনা শূন্য হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি তার স্কোয়ার মাইনাস নাইন হচ্ছে নাইন নাইন তাহলে কত শূন্য তাহলে বহুদি সংখ্যা বলা শূন্য কটা হলো দুইটা দেখো দুই বা তত দুইগো হইতে পারে কিন্তু বৌদ্ধি সংখ্যা মালা শূন্য এবার পাঁচ নম্বর বলছে পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স বৌদ্ধি সংখ্যা বলা শূন্য বলছে জিরো কমা ফাইভ এই দুটো বৌদ্ধ সংখ্যা জিরো চেক করতে বলছে তাহলে পি অফ জিরো যদি বসাই তাহলে জিরো স্কোয়ার মানে জিরো মাইনাস ফাইভ ইন্টু জিরো বলতে জিরো তাহলে জিরো 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 তাহলে পি অফ ফাইভ দেখি কত আসে এখানে বসে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ মাইনাস পাঁচ সঙ্গে এক্স গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ মানে জিরো তাহলে বৌদি সংখ্যা সংখ্যামালের শূন্য হচ্ছে একটা শূন্য আর একটা হচ্ছে পাঁচ এবার ছ নম্বর কী বলছে ছ নম্বর বলছে পি অফ এক্স ইকুয়াল টু ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস মাইনাস এইট এই বৌদি সংখ্যা সংখ্যামাল শূন্য কী কী চার আর হচ্ছে মাইনাস টু তাহলে পি অফ ফোর আগে বের করি তাহলে ফোরের স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর মাইনাস এইট তাহলে কত হচ্ছে চার ষোলো মাইনাস এইট মাইনাস এইট তাহলে কত হচ্ছে শূন্য তাহলে এই বহুপুধির মালার চার হচ্ছে একটা শূন্য আবার আরটা চেক করতে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস টু বের করে দেখি তাহলে এক্সে যাবে মাইনাস টু তার স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস টু চেক করে দেখি মাইনাস টু এর স্কোয়ার বলতে চার কত হয় মাইনাস মাইনাস এইট তাহলে সব কী করলো চার চার আট আট থেকে আট গেলে জিরো তাহলে বহুদি সংখ্যা মালা একটা হলো শূন্য একটা হলো চার আর একটা হচ্ছে মাইনাস টু এটা এই গেল হচ্ছে তিনের অঙ্কগুলো এবার চারের অঙ্কগুলো কী বলছে নিচের বহুবুদি সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করতে বলছে এবার শূন্য নির্ণয় করতে বলছে তাহলে এফ অফ এক্স এই একটা বহুবুদি সংখ্যামালা প্রথম ইকুয়াল টু টু মাইনাস এক্স তাহলে এই যে একটা বহুবুদি সংখ্যামালা এর শূন্য কত হবে আমরা এক্সের একটা আমরা জানি বৌধিক সংখ্যামলা শূন্য হচ্ছে যে চলরাশি একটা নির্দিষ্ট মানে কি হয় যে যে চলরাশির একটা নির্দিষ্ট মানে যে সংখ্যা সংখ্যামলাটা থাকে তার মান কী হয় শূন্য হয় তাহলে আমরা সেই বৌ চলরাশির মানটা বের করব তাহলে কি হবে কি হবে একটা বৌবুদি সংক্রামলার মানটা কি হবে শূন্য হবে এই যে এইটা একটা বহুবিধিক সংখ্যা মালার মানটা শূন্য পড়ছে সেক্ষেত্রে এক্সের মান কত আসে এক্স ইকোয়াল টু টু আসে তাহলে এক্স ইকোয়াল টু টুর জন্য এই বহুভুধি সংখ্যা মালার মানটা কী হবে শূন্য তাহলে দুইটাই হচ্ছে আমাদের সংখ্যা সংখ্যামালার শূন্য তাহলে এফ অফ এক্স ইকোয়াল টু এইভাবে করতে পারে এবার নিচেরটা একটু ভালোভাবে করব পরীক্ষায় তো এইভাবে লিখলে হবে না পরীক্ষা পরীক্ষাটু লিখতে হবে বলছে যে এফ অফ এক্স ইকোয়াল টু হচ্ছে সেভেন এক্স প্লাস টু এই সংখ্যা সংখ্যামেলার শূন্য নির্ণয় করতে বলছে তাহলে লিখব বহুপদি সংখ্যামালার শূন্য বহুপদী সংখ্যামালার সংখ্যামালার শূন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো তাহলে এফ অফ এক্সের জায়গায় আমি কি বসাবো সেভেন এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্সের মান যদি বের করি মাইনাস টু বাই সেভেন তাহলে এইভাবে আমরা করবো তিন নম্বরটা তিন নম্বর অঙ্কটা বলছে বহুদির সংখ্যা দেওয়া আছে এফ অফ এক্স টু হচ্ছে এক্স প্লাস নাইন তাহলে বহুদ্ধি সংখ্যা বের করতে গেলে তাহলে ওই যে রাশিমেলাটা থাকবে আর কি বহুবুদ্ধি তার মানটা কি জিরো ধরতে হবে তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে এক্স প্লাস বসাই ইকোয়াল তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস নাইন তাহলে শূন্য কত মাইনাস এবার পরের যে অঙ্কটা বলছে চার নম্বরটা এফ হচ্ছে তাহলে সংখ্যা সংখ্যাবলার মানটা কত হবে জিরো হবে তাহলে সিক্স মাইনাস টু এক্স ইকোয়াল টু জিরো তাহলে টু এক্স ইকুয়াল টু হচ্ছে সিক্স অতএব এখান থেকে এক্সের মান কত পাবো থ্রি তাহলে বহুপুতির সংখ্যা বলার মান শূন্য যদি এক্স ইকুয়াল টু থ্রি হয় পাঁচ নম্বরটা বলছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে টু এক্স তাহলে সংখ্যা সংখ্যামলার শূন্য হতে গেলে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হতে হবে তাহলে টু এক্স ইকুয়াল টু কী হবে জিরো এফ অফ এক্স মানে টু এক্স এর আমি এক্স ইকোয়াল টু কী হবে শূন্য এইবার পরের যেটা বলছে ছয় নম্বরটা এফ অফ এক্স ইকোয়াল টু হচ্ছে সরিটা কী হলো পেনের ছয় নম্বরটা কী বলছে এফ অফ এক্স ইকোয়াল টু হচ্ছে এ এক্স প্লাস বি তাহলে কী হবে এফ অফ এক্স ইকোয়াল টু হচ্ছে জিরো আসবে তাহলে এফ অফ এক্স বলতে হচ্ছে এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো অতএব এক্স ইকোয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ তো এটা হচ্ছে বৌদি সংগমলার শূন্য এই বৌদি সংগমলার তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিতরেই ধন্যবাদ সবাইকে